নমস্কার বন্ধুরা, আমরা এসেছি অসমাপ্ত কাহিনীর শেষ অংশে, তথা পার্ট ৬। রাত তখন প্রায় 10:30 কি 11টা হবে। নীল রাত্রে খাওয়া শেষ করে তার বিছানায়, হঠাৎ ফোনটা বেজে উঠল, নেটটা অন ছিল, অচেনা একটি নাম্বার, একটি পুরুষেরই ছবি দেওয়া। একটু হতভম্ব ইতস্তত মনে হলো নীলের, এত রাত্রে কি হতে পারে হঠাৎ ফোন করছে, কোনো SMS ছাড়া, কোনো কথা ছাড়া। নীল ফোনটা রিসিভ করল, রিসিভ করা মাত্র একটি মহিলা কণ্ঠস্বর ভেসে আসল, হ্যালো নীল। হ্যাঁ বলুন, ভালো আছো নীল? কে, ঠিক চিনতে পারলাম না তো, মেয়েটি বলল, এত তাড়াতাড়ি ভুলে গেছ আমায়। নীলের শিরা ও পশিরা কাঁপতে থাকল, গায়ের রোম খাড়া হয়ে গেল। একই কণ্ঠস্বর, কে, দীপা? মেয়েটি বলল, হ্যাঁ। কিছু মুহূর্ত নীল স্তব্ধ। মেয়েটি, কেমন আছো তুমি? নীল, ভালো। তুমি? মেয়েটি বলল, আমিও ভালো। তারপরে কি করছো এখন? নীল, সবেমাত্র খাওয়া শেষ করে বিছানায়। নীল জিজ্ঞাসা করল, এখন কোথায় তুমি? মেয়েটি বলল, শ্বশুর বাড়িতে। নীল বলল, আচ্ছা, তাহলে তোমার বাড়ির সকলে কেমন আছে? আশা করি ভালো আছে। নীল বলল, হ্যাঁ। দীপা বলল, হ্যাঁ। এভাবে কিছুক্ষণ কথোপকথন চলতে থাকলো। কথা হচ্ছে প্রায় 4 বছর পর, আকস্মিক কোনো এক সূত্র ধরে। নীল হয়তো ভেবেছিল সে তাকে ভুলেই গেছে, কিন্তু আজও সে তাকে মনে রেখেছে। কিছুক্ষণ কথা বলার পর দীপা বিদায় জানিয়ে ফোনটি রেখে দিল। নীল কোনো কিছুতে তেমন গুরুত্ব না করে ঘুমিয়ে পড়ে। পরদিন নীলের হসপিটালে ডিউটি। নীল এখন আর আগের নীল নেই। নীল এখন পড়াশোনা শেষ করে একটা হসপিটালে অন ডিউটি ইন্টার্নশিপে আছে। সে একজন টেকনোলজিস্ট। পরদিন স্বাভাবিকভাবেই সে তার ডিউটিতে। ডিউটি শেষ করে লাঞ্চে নীল তার খাবার নিয়ে বসবে সবে মাত্র, আবার একটি কল ঢুকল একই নাম্বার থেকে। কথা বলতে বলতে নীল বলল, আচ্ছা আমি খেয়ে নিই, তারপরে কথা বলছি। খাওয়া শেষে নীল কল করল, কল করে কথা বলতে থাকে। কথা বলতে বলতে হঠাৎ দীপা জিজ্ঞাসা করল, একটা কথা বলবো? তুমি আর আমার সাথে যোগাযোগ করো নি কেন? তারপরে নীলেরও একই প্রশ্ন। এই একই প্রশ্ন দুজনের ভিতরে ভীষণ জটিলতা তৈরি করে। একে একে দুজনা দুজনের উত্তর দিল। নীলের বাড়ি থেকে বলেছিল যে দীপা অন্য একজনকে ভালোবাসে এবং সে নীলের সাথে ছলনা করেছে মাত্র। একই রকম
দীপার বাড়িতেও বলেছিল যে নীল হয়তো অন্য কাউকে ভালোবাসে, অল্প সময়ে তার সাথে দেখা হয়ে তার সাথে ছলনা করেছে মাত্র, আর এই মিথ্যেটাকে বিশ্বাস করে তাদের সত্যি ভালোবাসাটা সেখানেই শেষ হয়ে যায়। এই পরম সত্যি দুজন জানার পরে প্রায় 10 মিনিট নীরব থেকে দুজন কান্না করতে থাকে। দীপা তখন হঠাৎ বলে ওঠে, আমার একটা অনুরোধ রাখবে? নীল বলল, বলো। দীপা বলল, তোমাকে একবারটি দেখতে চাই, একটু ভিডিও কল করবা? নীল তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। 4 বছর পর একে অপরের সাথে দেখা, বয়সের একটা ছাপ পড়েছে দীপার উপর, সে এখন এক বাচ্চার মা। নীলও অনেক পরিবর্তন হয়েছে, পড়াশোনা জীবন শেষ করে সে কর্মজীবনে প্রবেশ করবে মাত্র, তার তরুণ গালে হালকা দাড়ি, ছোট্ট একটু হাসি, আর চোখগুলো ছলছল করছে, আবেগ অনেকটা সময় আটকে রেখেছে নীল, কারণ সে এখন কর্মজীবনের মধ্যে রয়েছে। দীপা ঘরে নির্জনে একাকী, চোখের জল ধরে রাখতে পারল না আর হাউ হাউ করে কান্না করে দিল। তার কান্না দেখে নীলও কিছু সময় পরে ফোনটা কেটে চোখ মুছতে মুছতে বাইরের দিকে গেল। কিছু সময় পরে আবারও একবার ফোনটা তোলার পরে নীল বলল, আচ্ছা ভালো থেকো, হয়তো তোমার আমার জীবনের সফর এই পর্যন্তই ছিল, আজ তোমার জীবনটা অন্য, আমার জীবনটা অন্য, অতীতকে আঁকড়ে আর বাঁচার চেষ্টা করো না, তোমার স্বামী আছে, সন্তান আছে, বাকি জীবনটা এখন তাদের জন্য, আমরা এই দুনিয়ার রাস্তায় হারিয়ে যাওয়া দুটি পাখি মাত্র, এক হয়েছিলাম আবার আলাদা হয়ে যাচ্ছে, আশা করি ভবিষ্যতে আর কখনো যদি দেখা না হয় তাহলেই ভালো, বলে ফোনটা রেখে নীল নাম্বারটা ব্লক করে দিল। চোখের জলের সাথে শেষ হলো এই অসমাপ্ত কাহিনী, যা সবসময় অসমাপ্ত হয়েছিল। নমস্কার বন্ধুরা, এটা ছিল অসমাপ্ত কাহিনীর সর্বশেষ অংশ। এই চ্যানেলে আরও এমন ধরনের গল্প পেতে সাবস্ক্রাইব করুন।